বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার রুমের জন্য কি কিনেছি না কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে একটু ছোট্ট করে রুম ট্যুর হয়ে যাবে তোমাদের সঙ্গে। আর যাক, এখন সন্ধ্যাবেলা একটু সেজেগুজে নিয়েছি, আমি অনেকদিন পর সন্ধ্যাবেলা ব্লগ ভিডিও শুরু করছি। তো এটা কাল সকাল অবধি হয়তো যেতে পারেন, দেখা যাক কি হয়। তো যাক, একটু সেজেগুজে নিয়েছি ভিডিও করার জন্যই। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি আমার ঘরের জন্য কি কিনেছি, আর তো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে। যাক, আমাদের আজকে বাড়িতে একটা জিনিস বানানো হয়েছে, তো তোমাদেরকে দেখাই চলো। এই দেখো পিঠে, তো এটাকে আমি গুড় পিঠে বলি। তো তোমরা কি পিঠে বলো? এটাকে ভাজা পিঠে অনেকে বলে, অনেকে গুড় পিঠে বলে, অনেকে মালপোয়া বলে। তো পিঠে আমি ভালোবাসি না খুব একটা খেতে, তোমাদেরকে আগেও বলেছি। তো হয়েছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন শীত পড়েছে তোমাদের ওখানে বলো। আমাদের এখানে মোটামুটি শীত আছে, ভোরের দিকে মানে শীত লাগছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, আর সকাল হলেই বা সন্ধ্যের দিকে একদম গরম লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে শীত শেষ হয়ে যাচ্ছে, তো ধীরে ধীরে অল্প অল্প যা পিঠে খাওয়া বাকি আছে অল্প অল্প করে খেয়ে নিচ্ছে আর কি। তো গুড় দিয়ে হলে আমার মোটামুটি ভালো লাগে, এমনি খুব একটা ভালো লাগে না। তো গুড় দিয়ে আজকে হয়েছে, একটু বেশি পরিমাণে গুড় পড়লে মানে এটা তরকারি বলছি সরি, পিঠাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের রুমের জন্য কি কিনেছি। তো এই হচ্ছে দরজা খুলছি। আগে রুমটা একটু অন্যরকম ছিল আর এখন একটু অন্যরকম, মানে কি একটু চেঞ্জ হয়েছে। এই যে ঢুকতে একটা ছোট্ট মতো টি টেবিল রয়েছে, তার মধ্যে একটা ফুলের মানে ফুলদানি মতো রয়েছে। আর এই হচ্ছে আমার নতুন জিনিস। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এটাকে অনেকে আলমারিও বলে, অনেকে ওয়ার্ড্রোবও বলে, তো আমি আলমারিই বলছি। আর দেখলে উপরে দুটো লাইট লাগানো আছে, তার কাহিনিটাও তোমাদেরকে বলছি। আর এইদিকে শোকেসটা করে দিয়েছে, শোকেসের উপরে রয়েছে টেডি বিয়ার, আর এই ফুল টুল রয়েছে, আর এই যে আমার স্বপ্ন সিলভার প্লে বাটন, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আমার একটা ছবি, আর এই হচ্ছে উপরে এরকমই ছিল, আর এই হচ্ছে বেড। তো এরকমই সব কিছুই ঠিকঠাকই করা আছে, একটু চেঞ্জ হয়েছে। এই যে দুটো তিনটে লাইট জ্বলে কি হয়, ভিডিও ঘোলা হয়ে যাচ্ছিলো। আর ওপরে দুটো লাইটের সঙ্গে মানে সম্বন্ধে তোমাদের বলে দিই, এই হচ্ছে এর সঙ্গে লাইট দিয়েছিলো, এই লাইটটার জ্যোতি খুব কম, তার জন্য আমরা দুটো লাইট সেট করেছি। ওই যে আলমারির উপর ওই লাইটটা তোমাদের দাদাভাই সেট করে দিয়েছে, জানলার পর কিন্তু ভিডিও এইরকম আসছে, আর ওই সাইডেও লাইটটা জ্বলছে, তোমরা বুঝতে পারছো না, আর জ্বালার পর এরকম আসছে, আর বন্ধ করে দিলে এরকম আসছে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো এবারে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও, জানি না কেমন লাগছে, আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি তার জন্যই বলছি। ভালোই লাগবে হয়তো, খারাপ লাগবে না, যাই হোক। তো চলো তাড়াতাড়ি কয়েকটা ভিডিও করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো পিছনে দুটো লাইট আমি জ্বালিনি, জ্বাললে কি হয় মানে ঘোলা হয়ে যাবে এক্ষুনি ক্যামেরাটা, তার জন্য একটা ওখানে লাইটটা জ্বলেই এদিকটার ভিডিওটা করছি। তো ব্যাকগ্রাউন্ডটা এইরকম আসছে এখন, তো এইদিকে দাঁড়িয়েও কয়েকটা ভিডিও করবো, ওখানে একটা জ্যোতি লাইট দেবো ভাবছি। আর ওইখানে তো ওরকম সিস্টেম করে লাইট লাগিয়েছি তোমরা দেখলে। তো যাই হোক, চলো কয়েকটা ভিডিও বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, একেবারে সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি। কালকে ভিডিও টিডিও করে আর একদমই মানে ইয়ে হয়নি, চার্জ ছিল না ফোনে, তোমাদেরকে বললাম। আই যে দূরের কাছে আসার পরে অন্ধকার হয়ে গেল, দরজা খুলতে আলো। যাই হোক চলো, তোমাদেরকে আজকে ভালো রোদ বেরিয়েছে বুঝলে, ভালো রোদ বেরিয়েছে। আমি এই সবেমাত্র মুখ টুক ধুলাম, মানে ব্রাশ ব্রাশ করলাম, করে আর এই যে একটু বেরিয়েছি, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো, তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়ির কাজের জন্য কিছু জিনিস ফিনিস তোলা হয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই। বেরোতে এইরকম রাস্তা অবস্থা, ছিঁড়ি নেই, ছাঁজ নেই, কিছু নেই, আরে গ্রাম্য এলাকায় যা হয় আর কি। এই যে দেখো কিছু স্টোন তোলা হয়েছে, যেগুলো এখন পাতা পাতা পড়ে অবস্থা খারাপ হয়ে আছে। আর এই যে এখানে বালি তোলা হয়েছে, তো এইগুলোই তোলা হয়েছে। আমাদের বাড়ির সামনেটা ঠিক এইরকম, এই যে যাচ্ছি, তোমাদেরকে দরজাটাও দেখিয়ে দেবো চলো। আর আমাদের দোকানও আছে, বাইরে থেকে একদিন দোকানটা শেয়ার করবো তোমাদের। এই দেখো, এই যে আমাদের বাড়ির দরজা, আর এই যে ঢুকে যাচ্ছি। যাই হোক, একটা হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে, যদি তোমরা দেখতে চাও। চলো সকালবেলা এখন ব্রাশ ফ্রাশ করে কি খাচ্ছি তোমাদেরকে একটু দেখাই। ছবি না, এগুলো কি? এইগুলো এইগুলো এইটা কি? এইটা কি? বাদাম কে খায়?
যাই হোক, সকালবেলা দেখতে পাচ্ছ মানু এসে হাজির, আর সকালের আমার এই খাবারের মধ্যে রয়েছে, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তার আগে মানুকে একটা দিয়ে দিই, কারণ ও কোনটা বাদাম কোনটা কি এখন এদিক ওদিক করে ফেলছিল, তাই জন্য ওকে একটা গালে দিয়ে দিলাম, তারপর ও চুপ করে যাবে। যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী খাচ্ছি সকালবেলা। তো ওই যে মানু এসে সকাল সকাল আমাদের এদিকে হোম থিয়েটারে গান চলছে, এদিকে নাচ করছে, এখানে আছে মোর ভিজানো জল, আর আছে ছোলা, খেজুর, বাদাম, আর হচ্ছে কাজু বাদাম, মানে জার্মান বাদাম আর হচ্ছে কাজু বাদাম। তো এইগুলো সকালবেলা অল্প অল্প করে খেয়ে নিচ্ছি, আর এদিকে মানুও আছে। আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি একটা কিছু বলছিলাম যে হ্যাঁ তুমি বাজারে যাবে না, কখন যাবে, বলছিল যে হ্যাঁ যাবো, এই হচ্ছে ব্যাপার। সকালবেলা ওইগুলো খেলাম, আর দেখেছো তোমরা মানুও সকাল সকাল চলে এসেছে, আর বাইরে আমার দেওয়ার চালিয়েছে হোম থিয়েটার, যার জন্য আমি ভিতরে এসে কথা বলছি। যাই হোক, সকালবেলা ওগুলো খেলাম, তারপর টিফিন টিফিন করবো, দেখি কি রান্না বান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখি কি হয় না হয়, কি একটু বাইরের দিকে দেখা যাক কি হয়। আর বাইরে এখন হোম থিয়েটার চলছে, তার জন্য এখন ভিডিওটা স্টপ করতে হচ্ছে। তো চলো ভিডিও হোম থিয়েটার বন্ধ করলাম, তোমাদেরকে আবারও দেখাবো। তো একেবারে স্নান ফান করে তোমাদের সঙ্গে এসে দেখা করছি, কারণ তখন আর একদমই কথা বলতে পারিনি, প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর পাড়ায় একটু দুর্ঘটনা একটা ঘটে গেছে, তো যার জন্য আর সেদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আর তোমাদের সঙ্গে সেরকমভাবে দেখা করতে পারিনি। তো যাই হোক, স্নান ফান করে নিয়েছি, অ্যান্ড দেন আজকে আমি শ্যাম্পু করেছি, আর তো মুখটা কখন ফাঁকা ফাঁকা লাগছে, চলো একটা টিপ পরে নিয়ে। এবার দেখো ভালো লাগছে না, একটুখানি সিঁদুরও পরে নিই, এই যে টিপের পাতা। এবার কেমন লাগছে, ভালো লাগছে নিশ্চয়ই। তো চলো কি রান্না বান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো আজকে রান্নাবান্নার মেনুতে রয়েছে পালং শাকের ঘন্ট, আলু বিম কড়াই ভাজা, আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন, তার মধ্যে আমি এক পিস আলু আর এক পিস ডানাই খাবো। যাই হোক, এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। যাই হোক, খাওয়া দাওয়া করে সবে এলাম। তুমি কোথায় গেছিলে? খাওয়া দাওয়া করে চলে এলাম, খাওয়া দাওয়া সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি, কারণ সবাই একসঙ্গে বসে খাই। ব্যাক ক্যামেরায় ভিডিও। ওষুধ দাও, এরপরে ওষুধ খাবো আর কি দেখাবো, তোমার সঙ্গে সেরকম কিছু শেয়ার করার নেই। রান্না হয়েছিল ওই দিক, দেখলে তোমরা কি রান্না বান্না হয়েছিল, এরপরে ওষুধ খাবো, ওষুধ টোষ খেয়ে নিয়ে। হ্যাঁ, একটা আমার ওই এখন একটা আছে, আর ওই পাতার এই পাতে কোনটা আছে দেখো, এই যে এই একটা আর একটা, দুটো ওষুধ খাবো, খেয়ে নিলে ব্যাস হয়ে যাবে খাওয়া দাওয়া, ওখানে রাখো আসছি। আর ফল আমি হচ্ছে টিফিনের পর ফল খেয়ে নিই, কারণ দুপুরবেলা ভাত ফাত খাওয়ার পর ফল একদম মানে খেতে ইচ্ছা হয় না, ভালো লাগে না, আমি খেতে পারি না, তার জন্য তো এখন ওষুধ খাবো, খেতে শুয়ে পড়বো। দাও তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের, কাল থেকে আজ অবধি, আর আজ দুপুর পর্যন্ত ভিডিও স্টার্ট মানে চললো আর কি। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।